জাস্ট সেরা লাগছে এখানে পাথরে যে যার নাম পেরেছে লিখে দিয়ে গেছে গাইস আর ও মাই গড দারুণ লাগছে ও এখন ঠান্ডাটা এখানে সুন্দর ঠান্ডা একটা মৌসুম আছে, তো সুন্দর মানে বেশ ঠান্ডা আছে, সোয়েটার টোয়েটার কিছু নেই, বাট জ্যাকেটটাই কমে যাচ্ছে আর টুপি আছে। যাই হোক, এখানে জায়গাটা এতটা সুন্দর যেতে মনে হচ্ছে না, পেছনে লাইটটা যা সেরা লাগছে, আর এখানকার এটা তো কোনো ট্রেন এরকম করা আছে সাজিয়ে, তো পুরো জায়গাটা বেশ দারুণ লাগলো। এরপরে কোথায় যাচ্ছি সেগুলো দেখো, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে। তো চলো, আর আমি ইনস্টাগ্রামে ফলো করে নিও, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। 1 লাখ না না সরি 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 1000 যেতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে? তো লেটস গো, তাড়াতাড়ি 1000 করে দাও, আর মাত্র মাত্র না এখন অনেকটা বাকি, সো লেটস গো, তাড়াতাড়ি করে দাও আর কি করছো, চলো। তো ফাইনালি এখন স্টেশনের এই যে আরেকজন তার কথা বলছিলাম চলে এসেছে, যাই হোক কোথাও গিয়েছিল হয়তো, তো না না উল্টো পাল্টা কিছু বলিনি, দেখতে হবে ভিডিওটা। যাই হোক চলো বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক, আর এখন তো বাস ধরার পালা, ট্রেন থেকে নেমে ট্রেনটা যেরকম যা করছি একটুখানি পাটটা দেখে নাও, ঠিক আছে? তো যাই হোক, এটার পরে বাস ধরতে যাচ্ছি, আর তারপরে এখানকার তো ভিউজটা তো আগেই দেখিয়েছি, আর তো একদম দারুণ দারুণ। তো যাই হোক চলো বাস টাস ধরা যাক, আর তারপরে দেখা হচ্ছে। এটা ছাড়া কিছুই এখন ফার্স্ট এখানে এসেই একটুখানি এদিক ওদিক ঘুরে তারপর নেক্সট লোকেশনে যাওয়া যাক, দেখি নেক্সট লোকেশন কি আছে। তো দেখি হয়তো মন্দিরে টন্দিরে যাবো, তো পুরোটা শেয়ার করবো, অসুবিধা নেই চলো। ফাইনালি আমরা পুজো টুজো দিয়ে সব কিছু কমপ্লিট করে যাচ্ছি এখন পাহাড়ের দিকে, তো সামনেই দেখতে পেয়ে গেছি, তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওই দিকটা দিয়ে একটু কন্ট্রোল হচ্ছে, মানে ওইদিকে বেরুচ্ছে, ঠিক আছে? সেরা লাগছে সেরা, তোমরা দেখো একটু ভালো, ওই যে দূরে দেখা যাচ্ছে একদম ওই দিকটা, আর এই যে পাহাড় দেখা যাচ্ছে, এটা আমরা দেখছি ওই পাহাড়গুলো, ওই দুটো জায়গাতেই যাবার নিচেই নাকি কি আছে, নিচে চিড়িয়াখানাকে নিচে মানে লোকেশনটা হয় চিড়িয়াখানার মতো আছে, চিড়িয়াখানার মতো নিচে আছে, হরিণ টরিন বলছে আছে, তো এই দিকখানে একটু গেলে এক বড় একটা ব্রিজ আছে, তো চলো ব্রিজ হরিণ যা আছে সব দেখাবো, সব ওইখানটা নৌকো পার ফানটা ইম্পর্টেন্ট গাইস ভিডিওতে, ফানটা লেটস গো।
সো গাইস সেই ফাইনালি সেই জায়গা যেই সিঁড়ি বয়ে পাহাড়ে উঠতে পারে, পাহাড়টা গাইস অনেকটা উঁচু, তো এর মধ্যে দিয়ে যেতে হবে। সো গাইস পুরো ভিডিওটাই থাকো আর পুরো ভিডিওটাই দেখাবো। লেটস গো পাহাড়ের উপরে রওনাতে যাই হোক, ঠিক আছে। আর দেখো দেখতে পাচ্ছ পুরো সিঁড়িটা একদম একদম পুরো উপর পর্যন্ত চলে গেছে, এখন মাস্ক টাক্স খুলছি না, পাথর উঠতে হবে। যাই হোক ঠিক আছে, এখানে আরেকপাশে আরেকজন আছে, ঠিক আছে, ট্রাইপডটা বার করিনি তাই তিনজনকে একসাথে দেখা যাচ্ছে না, যাই হোক পরে বার করছি, অনেক কিছু যেতে পারবো তো। যাই হোক যাওয়া যাক, তো খানিকক্ষণ পরে দেখাচ্ছি ট্রাইপডটা বার করি আগে, ঠিক আছে। সো গাইস ফাইনালি উপরের দিকে রওনা দিয়ে দিয়েছি সিঁড়িতে যাওয়ার জন্য, সিঁড়িতে উঠছি এখন অনেক দূর, তো মনে হয় না যে যেতে পারবো নাকি। এখানে একটাই উঠছে, এখানে তিনটে আছে, এখানে তিনটাতে উঠবো, ঠিক আছে। তো গাইস এখন অনেক উঁচু, 10K স্বপ্ন। ভাই এখানে দুজনে এসেছিলেন, তো তারা বললো যে এখনই হাঁপিয়ে গেলাম, বাপরে এই উপর দিয়ে যেতে হবে সিরিয়াসলি। দুজনে বললো জুতো খোলার জায়গা নেই, বাট উপরে খুলে দেবো কোথাও একটা। ও এখানে একটা জায়গা চরণ আছে, সো চলো। এটা কত ফুট হবে? গার্লফ্রেন্ডের নাম বেশ দেখছি, চলো তো দেখছি। এখানে হাত তুলে যাওয়া যাচ্ছে না, হাইটা উপরে উঠে যায়। গাইস উপরে ভিউটা দেখো, এই সাইডের ভিউটা আর উপরটা জাস্ট অসাধারণ। আরে যেখান দিয়ে আসছি, ও ভাই, আর এটা হচ্ছে সাইড ভিউটা, সো গাইস দেখতে পাচ্ছ পুরোটা, আশা করি পুরোটাই দেখাতে পাচ্ছি ভালো করে। তো আরো উপরে যাবো, অনেক উঁচু এটা।